সে আবু হুরায়রা বলেন আমি নবীজির দরবারে আমি নবীজির সঙ্গে এশার নামাজ পড়ে আমি যখন বাহির হলাম একজন মহিলা প্রতিমধ্যে আমাকে জিজ্ঞেস করলেন এ আবু হুরায়রা আমি বড় গুনাহ করে ফেলেছি আমার কি কোনো maaf হবে কিনা হযরত আবু হুরায়রা বললেন কি এমন গুনাহ তুমি করেছো তোমার maaf হবে না মহিলা জবাব দিলেন আবু হুরায়রা রে আমি জিনা করেছি আমি অপকর্ম করেছি আর জিনার কারণে আমার একটা সন্তান হয়েছে ওই সন্তানটাকে আমি নিজ হাতে হত্যা করে ফেলেছি আবু হুরায়রা বললেন এটা তুমি কি কাজ করলে এত বড় জঘন্য কাজ তুমি করলে তুমি নিজেও ধ্বংস হয়েছো ওই নিষ্পাপ সন্তানটাকে তুমি ধ্বংস করে দিয়েছো মহিলা যখন শুনলেন তার ক্ষমা হবে না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন আবু হুরায়রা মনে মনে ভাবলেন আমি কি করলাম আমি নিজেই সমাধান দিয়ে দিলাম এখন তো বিশ্ব নবী সরকার কায়নাত জীবিত আছে আমি নবীজির কাছে কেন জিজ্ঞেস করলাম না আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বিষয়টা খুলে বললেন আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমার কাছে কি আয়াত পৌঁছে না রে আবু হুরায়রা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন জিনা করবে তাদের স্থান হলো জাহান্নাম তবে ইল্লা মান তাবা যদি কেউ তওবা করে ওয়া আমিলা সালিহান নেক আমল করে ভালো আমল করে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাহলে আল্লাহ তাআলা ওই ভালো আমল ধারা তার ওই মন্দ আমল খারাপ ওই গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেয় হযরত আবু হুরায়রা এই ঘোষণা শুনে পাগল পারা হয়ে ওই মহিলাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেলেন মহিলাকে পেয়ে গেলেন আবু হুরায়রা এই সুসংবাদ দিলেন যে তোমার ব্যাপারে আল্লাহর নবী এই সুসংবাদ দিয়েছে মহিলা যখন তার ক্ষমার বিষয়ে সুসংবাদ পেলেন এত খুশি হয়েছেন কিতাবের মধ্যে লেখে একটি বাগান ওই মহিলা আল্লাহ এবং তার রসুলের নামে তিনি সৎকার করে দেন।